নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রীতা বড়ুয়া রায় চ্যানেল বন্ধুরা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গে ষাটটি জেলার বিভিন্ন স্কুলগুলি ছুটি ঘোষণা করা হয়েছে যারা স্কুলে শিক্ষক রয়েছেন আপনারা এসআই অফিস এবং ডিআই অফিসগুলির মাধ্যমে খবর পেয়ে যাবেন বর্তমান সমাজপত্রিকায় আজকে লিখেছে সাইক্লোনের আগে চলাকালীন ও পরে কি কী করণীয় সেটা আমরা দেখে নেব সাইক্লোনের আগে শান্ত থাকুন আতঙ্কিত হবেন না গুজবে কান দেবেন না মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন রেডিও টিভি বুলেটিনে নজর রাখুন প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম তৈরি রাখুন গুরুত্বপূর্ণ নথিপত্র যাতে জলে না ভেজে তার ব্যবস্থা করুন বাড়িকে সুরক্ষিত করুন ধারালো কোনো বস্তু ফেলে রাখবেন না গৃহপালিত পশুদের গলার বাঁধন খুলে দিন সাইক্লোন চলাকালীন সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম সুইচ অফ রাখুন বন্ধ রাখুন রান্নার গ্যাসের সংযোজন দরজা জানালা বন্ধ রাখুন যদি বাড়ি সুরক্ষিত মনে না হয় তাহলে সাইক্লোন আসার আগেই অন্যত্র আশ্রয় নিন রেডিও ট্রানজিস্টারে বুলেটিন রাখুন বুলেটিন শুনুন ফোটানো এবং বিশুদ্ধ জল পান করুন শুধুমাত্র সরকারি সতর্কবার্তার উপর ভরসা রাখুন সাইক্লোনের পরে ক্ষতিগ্রস্ত বাড়িতে ঢুকবেন না ভেঙে পড়া বৈদ্যুতিক খুঁটি বিদ্যুৎবাহী এবং ধারালো সরঞ্জামের উপর নজর রাখুন যত দ্রুত সম্ভব সুরক্ষিত স্থান প্রয়োজন মৎস্যজীবীরা কী কী করবেন মৎস্যজীবীরা কী কী করবেন একটি রেডিও সেট সঙ্গে রাখুন অতিরিক্ত ব্যাটারি সহ নৌকা ট্রলার ভুটভুটির নিরাপদ জায়গায় বেঁধে রাখুন সমুদ্রে যাবেন না